তো গাইস আমরা বেরিয়ে পড়েছি, এই যে যাচ্ছি, এই যে ও সাথে যাচ্ছে, তো চলো কোথায় যাচ্ছি গিয়ে দেখা হবে। আর আজকে হচ্ছে শীতলা পুজো, তো চলো গিয়ে দেখা হবে, গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তো গাইস এই এখান থেকে তন্ময় সিঙ্গাড়া কিনলো আর গোপালের জন্য একটা মিষ্টি, কারণ গোপাল যাচ্ছে আর গোপালের সন্ধ্যেবেলা কিছু খাওয়া হয়নি, ওই জন্যে মিষ্টি কিনে নিয়েছে আর সিঙ্গাড়া। তো গাইস বেরিয়ে গেছি, তো আজকে শীতলা পুজো, তো আমার শ্বশুর বাড়িতেও শীতলা পুজো আর মামার বাড়িতেও। তো মামার বাড়িতে মা মাসি সবাই এসছে, যেতে বলেছে, তো আমি চা আর সিঙ্গাড়া তোমার হচ্ছে চাটা ঘর থেকেই বানিয়ে নিয়েছি, আর কারণ ওখানে গিয়ে আবার চা বানাতে টাইম লাগবে, ওখানে চাটা বানিয়েই নিয়েছি, আর ও সিঙ্গাড়া কিনেছে। তো এখন ওই যাচ্ছি, এসে গেছি, ও যাচ্ছে, ওরও খাবার নিয়ে নিয়েছে, ও সন্ধ্যাবেলা কিছু খায়নি। তো চলো, তন্ময় যাচ্ছে, রাস্তা দেখো পুরো শুনশান, কেউ বলবে এখানে এই মামার বাড়িতে থেকেই আমার পড়াশোনা, সব ছোটোবেলা দিয়ে বড় হওয়া, জন্ম এখানে আমার। আর তোমরা ওই যে বাড়িটা দেখেছো ওইটা হচ্ছে ওখানে আমার বিয়ের পর বাবা মা ওখানে চলে গেছে, যেটা রাজপুরে দেখেছো, এখানেই বড় হওয়া, কলেজ স্কুল। এই যাচ্ছি, এসে গেছে, গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, গোপালকে খাওয়াবো আর ওরা বসে আছে চায়ের জন্য, তো গিয়ে দেখা হচ্ছে। এসে গেছি, ঢুকছি, এই যে বাবা স্কুটি এখানে দাঁড় করানো, আমাদের পাড়ে শীতলা পুজো না, সকালটা ওখানে কাটিয়ে এই এসে গেছি, এই ঢুকছি, কোথায় ঘরে কেউ নেই, এ আমার জুতো ভিজে যাবে, ভিজে গেলে আঠা লাগানো ছড়িয়ে, এই এসে গেছি, কোথায় মাসি কই, এই যে এসে গেছি, এই যে আমার দিদা, এই যে মা এসে গেছে, এই বসছি, চা করে নিয়ে এসেছি, চা গরম করা হবে, কখন এসছো, এই তো ছটার সময়, এই ঘর পুরো এখন ফাঁকা হয়ে পড়ে আছে, এখানেই আমরা বসবো এখন। তো চলো ওকে কিছু খেতে দিই, ওর খাবার নিয়ে এসেছি, তারপরে কথা হচ্ছে। বয়স হচ্ছে আবার আপনি কেন করবেন, আর আমার করা যায় না, মোচাচ্ছে বয়স, আর এখন ফাঁকা, মাসি আর বাবা খাইনি, ওদেরটা রয়েছে, আর এই এই আমরা খাচ্ছি চা, এই চা সব খাওয়া হয়েছে, দিদা এখন সবার জুতো ভিজে দিচ্ছে, এই নিয়ে ঝামেলা হচ্ছে, আমিও জুতো সরিয়ে রেখেছি ওই জন্যে, আমাকে বলে দিয়েছে বলে জুতোতে জল লাগলে খুলে যাবে, মাংসের দোকান, লাল সিমেন্টের মাংসের দোকান ওর পাশে, আসো খেয়ে নে, আমার ছোট মামা, নিরামিষ দোকান দিয়ে তাহলে এই গোপালের মিষ্টি খাও, গোপাল মিষ্টি খেয়েছে, পোশাক পোশাক তো না, আমি ওই পোশাকও খাইনি, যা আমার পূজারি পোশাক খাইনি, আটা মাখা হচ্ছে, আটা না ময়দা, এই যে ময়দা মাখা হচ্ছে, বল তো ই হবে, মন্দিরে গিয়ে করেছিস, মন্দিরটা এ গাড়ি এসে গেছে, ঘোড়ার গাড়ি এসে গেছে, ফটো তুলে, এনে কি হচ্ছে,
না মটর সিদ্ধ হচ্ছে এই যে মটর সিদ্ধ হচ্ছে এই যে মাসি টাকা এই যে এটা আমার মিজো মাসি এই যে সব এই করা আছে মন্দিরে যাব এই দীপ এই হাই কর এই যে এটা আমার ভাই দেখতে পাবি আমার চ্যানেল শ্রাবণী অন্তন তো মন্দিরে চলে এসেছি মাকে দর্শন করতে ওই রাস্তা দিয়েই আসা যায় কারণ অন্য রাস্তা দিয়ে যেহেতু মামার বাড়িতে এসেছিলাম ওই জন্য আগে চা সিঙ্গারা এগুলো ঘরে রেখে তারপর মন্দির দর্শন করেছি চা ফা খেয়েই এসেছিলাম মাকে দর্শন করতে তো আমাদের ওখানেও তো পুজো এখানেও পুজো তবে এখানের মায়ের প্রতি যে টানটা আছে মা সব জায়গায় এক কিন্তু এখানে আমি যেন বেশি ফেস টু ফেস মিশতে পারি দেখো তুমি এখানে পুরো মন্দিরের সামনে দিয়ে গিয়ে মায়ের সঙ্গে তুমি দেখতে পাবে মাকে পুরো পা ধরে ছুঁয়ে নমস্কার করতে পারবে আর আমার শ্বশুরবাড়িতে যে মন্দিরটা শ্বশুরবাড়ির কাছে ওখানে কাঁচ আছে মায়ের সামনে কেউ যেতে পারবে না আর নিচে আছে অনেকটা আর মা অনেক উপরে থাকে আর ওখানে ও অনেক বড়লোকই ব্যাপার স্যাপার অনেক ধরনের মানুষ উচ্চবিত্ত মানুষরা থাকে হুট করে মায়ের সাথে মেশা যায় না যেন একটা দূরত্ব এসে গেছে কিন্তু এখানে আমার দেখেছি তো সব ধরনের মানুষ সব সামনেই দাঁড়িয়ে আছে যার ছবি গিয়ে মাকে নমস্কার করতে পারবে সব কিছু এই জন্য না এখানে মন্দিরে আসতে আমার খুব ভালো লাগে যেন মায়ের আর আমার মাঝে যেন কোনো দূরত্ব থাকে না এখানে সব যেন ভালোভাবে বলা যায় মা মঙ্গল করুক সবার সবার ভালো করুক এই যে একজন টেস্টিং করছে কেমন হয়েছে রে রান্না বল ভালো এটা হচ্ছে ঠাকুরের দই মিষ্টি দই পুজো দেওয়া হয়েছিল সেই ঠাকুরের সামনে রাখা ছিল মামা প্রসাদ দিল এটা আরও প্রসাদ দিয়েছিল এগুলো খাওয়া হয়ে গেছে তোলা আর হয়নি খেতে খেতে তো আর তোলা হয় না তো গাইস খেতে বসে গেছি এই লুচি ঘুগনি খেতে বসে গেছি এই যে রাতের খাবার আমটা কাটা হয়নি এই যে লুচি ঘুগনি আর এই যে এই খেতে বসছি গোপালকে আমাদের থালায় যেটা দিয়েছে ওটাই গোপালকে দিয়েছি গোপাল খেয়ে নিক তারপর আমরা খাবো কারণ এখানে এসে তো বলতে পারি না যে আগে গোপালের জন্য দাও ওই জন্য আমাদের যেটা দিয়েছে ওটাই গোপালকে ধরে দিয়েছি এই যে তো বন্ধুরা শীতলা পুজোর প্রথম দিনের ভিডিও এই অবধি আছে পরের দিন অনেক মজা হয়েছে পরের দিনের ভিডিও দেখতে গেলে চ্যানেলটাকে লাইক করো সাবস্ক্রাইব করো